কত বৃষ্টি পড়ছে বলো তো। যেহেতু আমাদের বাড়ি দুর্গাপুরে, তার জন্য আমরা দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে করুণাময়ীর বাস ধরে নেমে পড়লাম উল্টোডাঙায়। এরপর উল্টোডাঙা থেকে ট্যাক্সি করে পৌঁছে গেলাম শিয়ালদহ। শিয়ালদহ স্টেশন পৌঁছানোর পর কি হলো তার কিছুটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা বসে আছি এখানে, হোটেল পাইনি, অনেক লেট হয়ে গেছে, প্রায় 11:30 মানে বেজে গেছে আর কি। আর এখন বাজে দেখতেই পাচ্ছেন আপনারা, মুখ চোখের অবস্থা পুরো কালি হয়ে একদম মানে একদম একাকার অবস্থা আর কি। এরকম বাজে 1:20, আমাদের ট্রেন আছে 4টার সময়। সেই রাতে কারোর দেখা মিলুক আর না মিলুক এক পান বিক্রেতা দাদার দেখা পেয়েছিলাম। কালকে রাতে কোনো হোটেল না পাওয়ায় সবারই অনেক কষ্ট হয়েছিল, তবু মনের ইচ্ছাকে সজাগ রেখে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর হ্যাঁ, বকখালি গিয়ে কোথায় থাকলাম, সাইট সিন দেখতে টোটোই বা কত ভাড়া লাগলো, এই সব সমস্ত জিনিস এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশেষে ভোর 4টে 3471 শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লোকাল তার হুইসেল বাজিয়ে যাত্রা শুরু করলো। আর হ্যাঁ, বলে রাখি এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুরের পর নামখানা পর্যন্ত যাবে। লক্ষ্মীকান্তপুরের পর এই ট্রেনটি নম্বর চেঞ্জ হয়ে গিয়ে 34916 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল নামে পরিচিতি পায়। পরের দিন সকাল 7:02 পৌঁছে গেলাম নামখানা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বাইরে বেরিয়ে দেখলাম কত অটো টোটো ম্যাজিক গাড়ি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ডাকাডাকি করছে। কেউ বলছে বকখালি, কেউ বলছে মৌসুনী দ্বীপ। আমাদের গন্তব্যস্থল যেহেতু বকখালি, তাই আমরা একটি টোটো করে বকখালির দিকে রওনা দিলাম। নামখানা স্টেশন থেকে বকখালি যেতে 1 ঘন্টা সময় লাগে। নামখানা স্টেশন থেকে বকখালি পর্যন্ত কত ভাড়া লাগলো তা আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেব।
আমরা এখন যেই সেতুটির উপর দিয়ে চলেছি তার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রবাহিত হয়েছে। নামখানা তার উত্তর তীরে এবং নারায়ণপুর তার দক্ষিণ তীরে অবস্থিত। নদী পারাপারের জন্য একটি ফেরি সার্ভিস আছে, যানবাহনের জন্য একটি জাহাজ পরিষেবাও নির্মিত রয়েছে। সেতুটি নির্মিত করা হয়েছে মার্চ মাসের 7 তারিখে 2019। ডাবের জল দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে। অবশেষে হোটেলে পৌঁছে এতটা জার্নির ক্লান্তি ধুয়ে মুছে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এরপর কালকে রাতের ঘুমের ঘাটতিটা লাঞ্চের পর সেরে নিলাম। একটু মার্কেটিং হচ্ছে, আমরা চললাম একটুখানি বিকেলবেলায় সমুদ্রের ধারে বসবো, সমুদ্রের মজা নেব। এই দাদা আমাদেরকে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে দিলেন এবং সারাদিন উনি এই কাজটাই করেন, তার জন্য কিছু পারিশ্রমিক তো দরকার আছেই। খুব অতি সামান্য পয়সা উনি নিলেন। ভ্রমণপ্রিয় বাঙালি সমুদ্রে ঘুরতে গেছে আর মাছ খাবে না, এটা কখনোই হতে পারে না, তা না হলে ভ্রমণটা অসম্পূর্ণ রয়ে যাবে। তাই চলুন মাছের সম্ভার থেকে ঘুরে আসি। সন্ধ্যেবেলায় আমরা একটুখানি মাছ ভাজা খাবো এই দাদার দোকানে। পুরো একদম মাছের বিশাল আইটেম রয়েছে, কাঁকড়া চিংড়ি এখানে লোটে থেকে শুরু করে সমস্ত কিছু। রাত্রিবেলায় সমুদ্রের এক রাশ আনন্দ নিয়ে হোটেলে ফিরে ডিনার করে রাত্রি যাপন করলাম, কারণ এটা ভাবতে ভাবতে যে পরের দিন সকালে সাইট সিন ঘুরতে যাবার আনন্দে রাত্রি থেকে কখন যে সকাল হয়ে গেল তা বোঝা গেল না। গুড মর্নিং, স্নান ধান হয়ে গেছে, সামনে একটা মন্দির আছে, একদম সমুদ্রের সামনাসামনি একটি, ওখানে যাবো, ওখানে পুজো দেবো, পুজো দিয়ে সাইড সিনের জন্য বেরোবো। চলো টোটো তো উঠে পড়েছি, যাচ্ছি এখন পুজো দেবো। এই যে টোটো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, উনি আজকে আমাদের সমস্ত সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবেন। এটা সিবিচ যাওয়ার পথে, সমুদ্র তট এখান থেকে 500 মিটার দূর। ভালো ভালো দোকান আছে এখানে, জিনিসপত্র কেনা। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরেই আমাদের পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু মন্দির খোলার আগেই আমরা চলে গিয়েছিলাম। তারপরে মন্দিরের সামনে গিয়ে দেখি যে পুরোহিত মশাই তখন মন্দিরের দরজা খুলছেন, তাই একটি অন্য মন্দিরে গিয়ে আমাদের পুজো দিতে হয়েছিল। এই যে বৌদি চললো মন্দিরে পুজো দিতে, দারুণ সুন্দর মন্দির। মন্দিরের
আমাদের মতো করলো করত। অঞ্জলি দেওয়া হচ্ছে বকখালির দ্বিতীয়তম দিনটা ঠিক এরকম মায়ের আরাধনা দিয়ে শুরু হয়েছিল। এখন যে মন্দিরটিতে আমরা পুজো দিলাম সেই মন্দিরটি ফ্রেজারগঞ্জেই অবস্থিত। ফ্রেজারগঞ্জ এসেছি আমরা। এখানে একটি ভগ্নপ্রায় বাড়ি রয়েছে, চেষ্টা করছি আপনাদের সবাইকে দেখাবার। একদম পুরো বাড়িটির অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন বট গাছ একদম পুরো ফ্রেজারগঞ্জ বকখালির একটি সাইট সিনের মধ্যে পড়ে। আজকে আমাদের বকখালির দ্বিতীয়তম দিনের প্রথম সাইট সিন আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হব পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।